1974 সালের দুর্ভিক্ষে কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নামে একটি কবিতা লেখেন। এই কবিতা লেখার অপরাধে তৎকালীন জাতীয় রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলমের বোন জামাই রফিক আজাদকে পুলিশ হুলিয়া জিজ্ঞাসাবাদ কৈফিয়তে জর্জরিত হতে হয়েছিল। এই কবিতা কেন লিখেছেন, কি লিখেছেন, কি আছে এই কবিতায় ব্যাখ্যা দিতে বলা হলো কবিকে। স্পেশাল ব্রাঞ্চের অফিসে কবিকে আটকে রাখা হলো। ব্যাখ্যা কেবল মুখে দিলেই হবে না, কাগজে লিখে দিতে হবে। কাগজ কলম আর দুই কাপ চা পেলেন কবি রফিক আজাদ। এরপর কবি 61 পৃষ্ঠার এক কৈফিয়তনামা লিখেন, যেখানে তিনি বলেন, মানুষকে যেন না খেতে পেয়ে মরতে না হয় সেজন্য দেশ স্বাধীন হয়েছে, না খেতে পেয়ে কেউ মরতে পারবে না। এরপর কবিকে ছেড়ে দেয়া হয়। তথ্যসূত্র মহিউদ্দিন আহমদের বেলা অবেলা, বাংলাদেশ, 1972 থেকে 1975। রফিক আজাদের কবিতা ভাত দে হারামজাদা। ভীষণ ক্ষুধার্ত আছি, উদরে শরীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতিপলে সর্বগ্রাসী ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্রে জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠো পেলে মোটে নেই অন্য কোনো দাবি, অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চায় বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই, এই চাওয়া সরাসরি। ঠান্ডা বা গরম, সরু বা দারুণ মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক, যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও। জেনে রাখো আমারও সবের কোনো প্রয়োজন নেই, যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্তের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাব খেয়ে যাব অবলীলাক্রমে, থাকবে না কিছু বাকি চলে যাবে হাভাতের গ্রাসে। যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধরো পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদে উপাচার হবে। সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে, দৃশ্য থেকে দ্রষ্টাব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদী নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডিন পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব। গল্পকার সব শুনবো বাংলায়।